हाय फ्रेंड्स, वीडियो ते क्लिक करार्ज असंख्य धन्यवाद। अपनारा देखें अपने प्रिय विजयगंज बाजार यूट्यूब चैनल। प्रतिबारे मध्य राज्य सरकार आरो एक प्रकल्प नहीं आज वीडियोते आलोचना करब, जे प्रकल्पर नाम जागो। এই প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু 5000 টাকা করে পাবেন। তো কারা পাবেন, কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন যদি এই ভিডিওটি দেখে নেন। তার আগে আপনাদের কাছে বলে রাখি, আপনারা হয়তো পূর্বে অন্য কোথাও থেকে কোনো ভিডিও দেখেছিলেন বা কোনো ইনফরমেশন পেয়েছিলেন, যে ইনফরমেশন পাওয়ার পরে আপনাদের মনে একটি ভুল ধারণা জন্মে গিয়েছে যে মিস কল দিলে কিন্তু 5000 টাকা পাওয়া যায়। আজ এই ব্যাপারটাও আমরা উল্লেখ করব যে মিস কল দিলে মিলবে 5000 টাকা সরাসরি। তো এটা কি সঠিক না ভুল, তো বিস্তারিত আপনারা জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, নিয়মিত এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, চলুন ডিটেইলসটা দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে ভিডিওটি একটিবার লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের কিন্তু নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে গ্রাম বাংলা শহরের মা বোনেরা এই সঠিক তথ্যটা পেয়ে যায় এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা যেন তারা জানতে পারে। তো কিভাবে আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটা দেখানোর আগে আপনাদের এই বিষয়টা একটু বুঝে নেওয়া দরকার, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। লেখা আছে দেখুন, জাগো প্রকল্পে 5000 টাকা দিচ্ছে রাজ্য সরকার, মিস কল দিয়ে জেনে নিন। তো ডিটেলস এখানে কি বলা হচ্ছে, জানা যাচ্ছে নয়া এই প্রকল্পে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এককালীন 5000 টাকা দেওয়া হবে, যদিও এই টাকা বার্ষিক অনুদান হিসেবেই দেওয়া হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং আদিবাসী বিভাগের সহযোগিতায় পুরো প্রকল্পটি পরিচালনা করছে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ। 2019 সালের 29 নভেম্বর সল্টলেক সেন্ট্রাল পার্কে নতুন এই প্রকল্পের সূচনা হয়। জানানো হয়, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না, এই নম্বরে মিস কল করে অথবা জাগো টাইপ করে মেসেজ পাঠালে অনুদানের অবস্থা জানা যাবে। তবে এবারে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বা এই লাইনটা গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে এই নম্বরে মিস কল করলে অথবা মেসেজ করলে অনুদানের অবস্থা জানতে পারবেন, অর্থাৎ আপনারা অনুদানের স্ট্যাটাসটা কি আছে, অনুদান পাবেন কি পাবেন না এটাই আপনারা জানতে পারবেন। কিন্তু আপনারা হয়তো অন্য কোথাও থেকে ভুল ইনফরমেশান পাচ্ছেন যে মিস কল করলেই 5000 টাকা দেওয়া হবে বা মেসেজ করলে 5000 টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। মিস কল বা মেসেজের মাধ্যমে আপনি স্ট্যাটাস জানতে পারবেন, আপনি এলিজেবল কি এলিজেবল নন। ওকে, নেক্সট এখানে বলা হচ্ছে দেখুন, নিবন্ধিত স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5000 টাকার ভর্তুকি সরবরাহ করা হবে। সাথে সাথে এই ব্যাপারটা আপনাদের জেনে নেওয়া দরকার, জাগো প্রকল্পে আপনি টাকা পাবেন কি না সেটা এসএমএস বা মিসড কল করার আগে আপনার কিন্তু এই প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করা আবশ্যক। তো আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা পরের বিষয়, সেটা আপনি এসএমএস বা মিসড কল করে স্ট্যাটাস জানতে পারবেন, কিন্তু আপনাকে এই প্রকল্পে এই মুহূর্তে রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে যদি পরবর্তীকালে টাকা পেতে চান। যেহেতু এই প্রকল্পটায় 5000 টাকা বার্ষিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে, তাই আপনাদের নাম নথিভুক্ত করতে হবে অবশ্যই যদি আপনারা চান। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারেন, যাতে গ্রাম বাংলার মা বোনেদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং যাতে তারা রেজিস্ট্রেশনটা করতে পারে, সেই উদ্দেশ্যে একটিবার শেয়ার করবেন। তো আমরা অনস্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে কীভাবে লগ ইন করবেন, সব রকমের লিঙ্ক থাকবে ডেসক্রিপশান বক্সে, ডেসক্রিপশান বক্স ভিজিট করবেন, সেখান থেকে জানতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা নাম রেজিস্ট্রেশন করবেন। সেক্ষেত্রে এখানে দেখুন লেখা আছে ক্লিক করুন, অর্থাৎ নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। তো আমি এই মুহূর্তে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করা মাত্রই দেখুন রেজিস্ট্রেশন করার সেই পেজটি ওপেন হয়ে গিয়েছে। তো যদি আপনারা ফোন থেকে রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই এটাকে ডেস্কটপ মোড আপনি করে নেবেন বা ডেস্কটপ সাইট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোবাইল, তো আপনি এই ঘরের মধ্যে মোবাইল নম্বরটা এন্টার করবেন। মোবাইল নম্বর এন্টার করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার ফোনে সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই বক্সের মধ্যে আপনি এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোবাইল নম্বর অফ ASHG, আপনার গ্রুপের যে নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে, গ্রুপের যে নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটা আপনি কিন্তু এখানে দেবেন।
সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এখানে এটা আপনার নিজস্ব মোবাইল নাম্বার দেবেন, আর গ্রুপে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, তারপরে আপনার নাম দেবেন এবং তারপরে গ্রুপের নামটি দেবেন। দেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। খুব ভালোভাবে কেয়ারফুলিভাবে এই রেজিস্ট্রেশনটা কিন্তু আপনার করতে হবে, তবেই কিন্তু আপনারা এলিজিবল হবেন কি হবেন না পরবর্তীকালে জানতে পারবেন। তো নাম নথিভুক্ত করতে এই ফর্মটি কিন্তু ভালোভাবে আপনার সাবমিট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে সাবমিট করতে হয়। তো সাবমিট করার পরে আপনারা একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেই আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা কোথায় এন্টার করে লগ ইন করবেন, তো চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন বা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেটা আপনারা কী করবেন, প্রথমে ইউজার নেম এই ঘরে আপনারা ইউজার নেম লিখবেন, তারপরে পাসওয়ার্ড লিখবেন, তারপরে এখানে যে কোডটা আছে এই ক্যাপচার কোড থেকে দেখে এখানে এন্টার করতে হবে। নেক্সট সাইন ইন অপশানে ক্লিক করা মাত্রই আপনারা আপনাদের প্রোফাইলে ভিজিট করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। ওকে, তাহলে রেজিস্ট্রেশন কীভাবে করবেন, কীভাবে লগ ইন করবেন আপনাদেরকে বলে দিলাম, আর এই লগ ইন করা এবং রেজিস্ট্রেশন করার লিঙ্ক আপনারা কোথায় পাবেন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। এবার আপনাদেরকে বলে রাখি, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে একটি ফোন নাম্বার পেয়ে যাবেন, যেটা অনস্ক্রিনে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা মিসড কল, কিংবা আপনারা SMS করে জানতে পারেন স্ট্যাটাসটা কী। তো আইডি পাসওয়ার্ডটা পাওয়া নিয়ে দরকার, বা ইউজার নেম পাসওয়ার্ড পাওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ, এবং নাম নথিভুক্ত আপনারা করে রাখবেন জাগো প্রকল্পে। আশা করি কমপ্লিট ইনফরমেশান পেয়েছেন। নিয়মিত এইরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।